তখন থেকে বৃষ্টি হয়েই চলেছে, থামার কোনো নামগন্ধই নিচ্ছে না। বোধহয় নিম্নচাপ, বৃষ্টির জন্য রেল লাইনগুলোতে জল জমে গিয়েছিল, ট্রেনটা অতক্ষণ আটকে ছিল। অবশেষে শেষ রাত্রে ট্রেনটা এসে ঢুকল। এ কি, বাইরে তো কোনো ভ্যান রিক্সা দেখতে পাচ্ছি না, তাহলে এতটা রাতে যাব কিভাবে? এই ঝড় বৃষ্টিতে এরকম একটা ফাঁকা প্ল্যাটফর্মে কোনোভাবে বসে থাকা যায় না। এখন বাড়ির দিকে তো এগোই, কিন্তু যাবোটা কিসে? তার মধ্যে ছাতাটাও নেই সঙ্গে। ধুর, আমি হাঁটতে লাগলাম। আমার নাম বিজয়, শহরে একটা বেসরকারি অফিসে চাকরি করি। সকাল থেকে বৃষ্টি হয়েই থাকছে, তাও তো বুদ্ধি করে বসের কাছ থেকে দুদিন ছুটি নিয়ে নিয়েছি। তখন বৃষ্টিটা একটু কম হচ্ছিল, হঠাৎ দেখলাম রাস্তার একটু দূরে একটা রিক্সা দাঁড়িয়ে আছে। আরে ওই তো, ওখানে একটা রিক্সা দাঁড়িয়ে আছে। আমি রিক্সাটার কাছে গিয়ে দেখলাম এই বৃষ্টিতে রিক্সা চালকটি মাথায় একটা চাদর পেঁচিয়ে নিস্তেজ হয়ে বসে আছে। বৃষ্টিতে ভিজে তার জামা কাপড় থেকে টপ টপ করে বৃষ্টির জল পড়ছে। দাদা, কালিয়াগঞ্জ যাবেন? হ্যাঁ বাবু, যাব। তা কত নেবেন বাবু? এই সময় বেশি বা কম, আপনাকে তো যেতেই হবে, তো সব বলে লাভ আছে? কিন্তু হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, যেটাই ন্যায্য মূল্য দাম সেটাই নেব। আপনি উঠে বসুন আমার রিক্সাতে। আমি তাড়াতাড়ি করে রিক্সায় উঠে বসলাম। এরপর রিক্সা চালক আমাকে নিয়ে এগোতে শুরু করল। আমার বাড়ি রেল স্টেশন থেকে বেশ দূরেই, রিক্সায় যেতে দেড় ঘন্টা মতো টাইম লাগে। কিছু দূর চলার পর রিক্সা চালক বলল, এত রাত্রে কোথা থেকে ফিরছিলেন? অফিস থেকে। তো এত রাত হয়ে গেল যে? আসার সময় ট্রেনের রাস্তায় প্রচুর জল জমে যায়, ট্রেনটি ঠিকভাবে আসতে পারছিল না, ওখানে 3-4 ঘন্টা লেগে গেল। আপনি যে প্ল্যাটফর্মের রাস্তায় একা ছিলেন? আমি তোমাদের মতো কারো অপেক্ষায় ছিলাম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ভাঙা দিঘি। কিছুক্ষণ চুপ থাকার পর সে আবার জিজ্ঞাসা করল, আপনি এত রাত্রে বাড়ি ফিরছেন, আপনাকে ভয় লাগে না? তা ভয় লাগে, কিন্তু আমার কাছে তো অত টাকা পয়সা নাই যে কোনো ছিনতাইকারী আমাকে ছিনতাই করে নেবে। না না, আমি ওসবের কথা বলছি না। তাহলে কিসের কথা বলছেন? যা গিয়ে ওসব কথা। বেশ কিছুক্ষণ চলার পর আকাশে তীব্র গর্জন করে একটা তীব্র হাওয়া শুরু হল, তার সঙ্গে জল। তখন সে রিক্সা চালকটি বলল, আমরা বোধহয় ঝড়ের মুখে পড়ব, চলুন, সামনে একটা পুরনো বাড়ি আছে ওখানে। আমি হ্যাঁ বলবো না না বলবো কিছুই বুঝতে পারছি না। আর এদিকে তীব্র হাওয়া শুরু হয়ে যায়, তীব্র হওয়ার কারণে রিক্সাটা ভালো করে চলতে পারছে না। সে পুরনো বাড়ির কাছে গেলাম, বাড়িটাকে দেখে খুব পুরনো বলে মনে হচ্ছে। আমি আর রিক্সা চালক রিক্সাটাকে রেখে সে পুরনো বাড়ির বারান্দায় গিয়ে দাঁড়ালাম। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, বারান্দায় দাঁড়িয়ে থাকতে থাকতে সে লোকটার দিকে দেখলাম। অন্ধকারে সে লোকটার মুখ দেখা যাচ্ছে না, সে লোকটার মুখে এখনও চাদর ঢেকে আছে। সে আমাকে বলল, বাবু ভিতরে চলেন, এ বাড়ির লোকের সঙ্গে আমার চেনার আছে। লোকটার কথা মতো আমি তার সঙ্গে ভিতরে গেলাম। বাইরে থেকে বাড়ি যেমন লাগছিল, ভিতরে বেশ ভালোই। আমি একটা সোফায় গিয়ে বসলাম। সে লোকটা বলল, বাবু আপনি এখানে একটু বসেন, আমি একটু রিক্সাটা দেখে আসি। আমি এদিকে ওদিকে দেখলাম, বজ্রের আলোতে যা দেখা যাচ্ছে তাই দেখছি, কিন্তু বাইরে থেকে যা মনে হচ্ছিল বাড়ির ভিতরটা তার থেকে বেশ ভালোই। হঠাৎ দেখলাম একটা মোমবাতি নিয়ে একটা মেয়ে আমার দিকে আসছে। আমি ভাবলাম বোধহয় এরা এই বাড়িতেই থাকে,
মোমবাতিটা টেবিলে রেখে চলে গেল। এমন ভাব করল যে আমি একজন এখানে বসে আছি, সে আমাকে দেখতেই পায়নি। আমি চুপচাপ বসে আছি। কিছুক্ষণ পর একটা কান্নার আওয়াজ ভেসে এল। একটা মেয়ে জোরে জোরে কাঁদছে আমি শুনতে পেলাম। চুপচাপ বসে আছি, আমি চিনি না, জানি না কি করব। সে রিক্সা চালকের অপেক্ষা করছি, কিন্তু সে রিক্সা চালক এখনও আসছে না। এত সময় লাগে বসে থেকে থেকে আর কান্নার আওয়াজ শুনে অসহ্য হয়ে গেল। এবার আমি বাইরের জন্য যাওয়ার জন্য ঘর থেকে বেরোলাম। ঘর থেকে বেরিয়ে এদিকে দেখছি, কিন্তু বাইরে যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না। বেশ ভয় করতে লাগলো। আমি এদিকে ওদিকে তাকাচ্ছি, কোনো কিছুই বোঝা যাচ্ছে না যে কোন দিকে বাইরে। লোকটাকে ডাকতে শুরু করলাম, কাকু কাকু ও কাকু কাকু কোন দিকে আপনি আছেন? আমার কথা আমার দিকেই প্রতিফলিত হয়ে আসছে। অন্ধকারে কিছু না দেখতে পেয়ে আমার বেশ ভয় করতে লাগলো। হঠাৎ দেখতে পেলাম একটা ঘরের দরজা খুলে সেখানে একটা মৃদু আলো জ্বলছে। সেই ঘরের দিকে আমি গেলাম, দেখলাম সেই মেয়েটি উল্টো পিঠ করে বসে কাঁদছে। আমি তাকে কাঁপা কাঁপা গলায় বললাম, বোন এই এখানে বাইরে যাওয়ার রাস্তাটা কোথায়? সে কান্না বন্ধ করে দিল। হঠাৎ আমার কাঁধে কে যেন হাত রাখলো, দেখলাম সে লোকটা। আমার প্রাণে প্রাণ এলো। আপনি কোথায় চলে গিয়েছিলেন এতক্ষণ আমাকে এখানে একা রেখে? আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? হ্যাঁ, আর এই মেয়েটাকে এখানে বসে কাঁদছে? মেয়েটার দিকে দেখে দেখলাম সেই লোকটি নেই। আমার ভয়ে হাত পা কাঁপছে। এ কোথায় এসে উঠেছি আমি? কী করবো কিছুই বুঝতে পারছি না। এ কোথায় এসে পড়লাম আমি? আমার এখন মনে পড়ছে আমার বাড়ি যাওয়ার পথে কোনো পুরাতন বাড়ি পড়ে না। আমি এটা কোথায় এলাম? সে রিক্সা চালক আমাকে কোথায় নিয়ে এলো? ভয়ে আমি বাইরে যাওয়ার চেষ্টা করছি। খুঁজতে খুঁজতে পা পিছলে পড়লাম আমি নিচে। খুব জোরে মাথায় আঘাত লাগল। আমি সেখানেই জ্ঞান হারিয়ে পড়ি। আমি যে ওখানে কতক্ষণ ছিলাম আমি জানি না। সকালে যখন আমার চোখ খুলল তখন আমি দেখি আমি রাস্তার উপর পড়ি। গ্রামের মানুষ আমাকে দেখছে। আমি উঠে তাদেরকে কালকে ঘটে যাওয়ার কথা সব কিছু খুলে বললাম। তারা শুনে এক প্রকার চিন্তায় পড়ে গেল। একটা বয়স্ক করে লোক বলল, তোমার আগেও এখানে অনেকজনের সাথে এরকম ঘটনা ঘটেছে। এরকম রাত্রে একাই ফিরে যারা তাদের সঙ্গে এরকম প্রায় ঘটে।